ইউক্রেন রাশিয়ার যুদ্ধের গতকাল 500তম দিন পার করেছে। পশ্চিমাদের অস্ত্র সরবরাহের ফলে আরও প্রাণঘাতী রূপ নিতে যাচ্ছে যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 500তম দিন পার করেছে গতকাল শনিবার। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই যুদ্ধে 9,000-এর বেশি শুধু বেসামরিক নাগরিকই নিহত হয়েছে। এখন পর্যন্ত এই যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই, বরং ইউক্রেনের চলমান পাল্টা হামলা, জোরদারে নিষিদ্ধ ক্লাস্টার বোমা সরবরাহে যুক্তরাষ্ট্রের ঘোষণা এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। গত শুক্রবার এক বিবৃতিতে ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন HRMMU বলেছে, গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর 500 শিশুসহ 9,000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও এর আগে জাতিসংঘ প্রতিনিধিরা এই সংখ্যা বাস্তবে অনেক বেশি বলে জানিয়েছেন। বেসামরিক নাগরিক নিহতের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ। এই যুদ্ধের 500তম দিন উপলক্ষে দেওয়া বিবৃতিতে HRMMU-র উপপ্রধান নোয়েল কেলহাউন বলেছেন, আমরা আজ এই যুদ্ধের আরেকটি নির্মম মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছি, যে যুদ্ধ ভয়ঙ্কর সংখ্যায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের প্রাণ কেড়ে নিচ্ছে। গত 27 জুন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 4 শিশুসহ 13 জন নিহত হন। সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের পশ্চিমাঞ্চলীয় শহর লিভে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্তকারী ভবন থেকে গত শুক্রবার 10 ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আগের দিন ভবনটিতে হামলা চালানো হয়েছিল। গতকাল সকালে পূর্বাঞ্চলীয় লিমান শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে 8 জন নিহত হয়। ইউক্রেনে গুচ্ছ বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছ বোমা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই কঠিন সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বোমায় প্রচুর বেসামরিক নাগরিক হত্যার রেকর্ড রয়েছে। ক্লাস্টার বোমা বিশ্বের 120টি দেশে নিষিদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 500তম দিন এবং আগামী সপ্তাহে লিথুনিয়ার ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে এমন একটি সিদ্ধান্তের কথা জানালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতির বিবেচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।